এদেশের আপামর জনগণ তারা বুঝে গেছে যে এই দেশে বিএনপি ছাড়া, তাহলে খালেদা জিয়া ছাড়া, তারেক রহমান ছাড়া, দানিশ ছাড়া এদেশকে রক্ষা করার মতো আর কোনো দল এদেশে নেই। এবং আমাদের দল সুসংগঠিত আছে, নির্বাচন যদি আগামী 5 দিন পরেও দেয় তাতে আমাদের কোনো সমস্যা হবে না। যারা আছে তারা এলাকায় যাতে সুন্দর মতো শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা যেন কাজ করতে পারে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। স্কুল কলেজের শিক্ষক, মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবেরা, তারা যারা আছেন তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে অবশ্যই তাদের সাথে যাতে কোনো সম্মানের হানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আজকে আমরা যদি মনে করি অতীতে যা হয়েছে আমরাও তাই করব, তাহলে কিন্তু মাত্র 2-3 মাস পরেই মানুষ মনে মনে বলা শুরু করবে আগের লড়াই তো ভালো ছিল, সুতরাং এই অপবাদ আমাদের সাথে নিতে না হয়। কিভাবে বিদায় হয়েছে আজকে কোনো দেশ থাকে রিসিভ করতে সাহস পাচ্ছে না, তার কারণ, তার কারণ হচ্ছে প্রত্যেকটা দেশে বাঙালিরা রয়েছে। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, বিভিন্ন রাষ্ট্রে যখন গিয়েছেন, তখন ওনার সামনে বলা হয়েছে শেখ হাসিনা ভর্চু, এই যে মিছিলগুলো হয়েছে এই জন্য কোনো রাষ্ট্রই তাকে নিরাপত্তা দিতে সাহস পাচ্ছে না। তারা মনে করে বাংলাদেশের মানুষকে যে কষ্ট দিয়েছে, প্রবাসীদের জন্য যেই প্রকার হ্যারাসমেন্ট করতে করা হয়েছে, কোনো অবস্থাতে এই গা না শুকানো পর্যন্ত তারা সে যদি বিদেশে আসে তাহলে একটা বিশৃঙ্খলা হইতে পারে। 6000 mAh ব্যাটারি, one and only power master, NextG N73। আমি মনে করি আজকে আমাদের দেশে যে ছাত্র জনতার যে বিজয় হয়েছে, সেই বিজয়ের পরে স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পরে আজকে যে আমাদের দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, সেই সরকারের প্রধান নির্বাচিত করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে। আমি মনে করি উনি একজন সজ্জন ভালো ব্যক্তি, এবং এদেশের জাতি ছাত্র সমাজের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দেশ নতুন করে বিনার মানের আমাদের এই দেশটাকে ধ্বংস করে ফেলেছে, এবং উনি মনে হয় সেটা নতুন করে বিনির্মাণ, ওনার নেতৃত্বে এদেশে আমরা সকলেই শান্তিভাবে বসবাস করতে পারবো এবং নতুন করে বাংলাদেশ উনি গড়তে পারবে, এটা আমাদের আশাবাসী। এবং সামনে যে একটি নির্বাচন, আমি মনে করি উনি এই নির্বাচনের ক্ষমতা বসার পরে 3 মাসের মধ্যে, খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করে গণতান্ত্রিক দেশ, যে জাতির ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষা সেটা আগামী 3 মাসের মধ্যে যত গণতন্ত্রটা ফিরিয়ে দেখে ফেয়ার নির্বাচনের মাধ্যমে সকলে জানি ভোট দিতে পারে কেন্দ্রে যে, এবং সকলে জানি তার মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারে এবং পছন্দের মতো প্রার্থী জানি নির্বাচিত করতে পারে। আমি মনে করি এটা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে নির্বাচিত করেছে, উনি এটা পূরণ করবেন। আসলে এই বাকশালী সরকার, অঘোষিত বাকশাল সরকার বিএনপিকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার অনেক চেষ্টা করেছে। আমরা সবসময় মাঠে ছিলাম, আন্দোলনে ছিলাম, তারেক রহমানের ডাকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে, এবং আমাদের যে চেয়ারপারসন দেশী নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আমরা সবসময় মাঠে ছিলাম। এবং আমাদের দল সুসংগঠিত আছে, নির্বাচন যদি আগামী 5 দিন পরেও দেয় তাতে আমাদের কোনো সমস্যা হবে না। এদেশের আপামর জনগণ তারা বুঝে গেছে যে এই দেশে বিএনপি ছাড়া, তাহলে খালেদা জিয়া ছাড়া, তারেক রহমান ছাড়া, দানিশ ছাড়া এদেশকে রক্ষা করার মতো আর কোনো দল এদেশে নেই। বাংলাদেশের সর্বসাধারণের জনগণ এরা হইতেছে সবসময় চিন্তা করে, বিগত দিনে চিন্তা করছে, এই 18 বছর বাকশালী সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, এখন বর্তমান এখন যে পরিস্থিতি আপামর জনতা এরা হইতেছে বিশেষ করে ছাত্র সমাজ এবং 18 যারা হইতেছে বিগত 15 বছর আগে 18 বছরের নিচে ছিল, যারা ভোট দিতে পারে নাই, তারা এখন এই ভোট প্রক্রিয়াটা এমনভাবে নিচ্ছে, তারাই যুদ্ধ করে দেশ আবার 71-এর পর আবার স্বাধীন করছে। এখন এই ছাত্র সমাজ এবং যুব সমাজ সহ বাংলাদেশের আপামর জনতা খুশিতে উচ্ছ্বাসিত হয়ে সামনে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে আপামর জনতা ব্যালটের মাধ্যমে সেটা থেকে প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ।